আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি দৃষ্টিনন্দন একটি ব্রিজ এবং সড়ক হচ্ছে, আমরা সেই ব্রিজটি দেখাবো। সেই ব্রিজটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সীমানকান্দিতে, সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাওয়ার রোড দিয়ে আমরা বের হয়ে যাওয়ার পরে যখন রাস্তাটি শেষ হবে তখন সীমানকান্দির সামনে একটি নদী পড়বে, সেই নদীটি হচ্ছে তিতাস নদী। সেই তিতাস নদীর উপরেই নির্মিত হচ্ছে এই শেখ হাসিনা ব্রিজ। আমরা আপনাদেরকে সেই শেখ হাসিনা ব্রিজের যে কর্মকাণ্ড হচ্ছে তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রিজটি যখন সম্পূর্ণ হবে তখন এই ব্রিজটি অনেক দৃষ্টিনন্দন হবে এবং এই ব্রিজের মাধ্যমে এই এলাকার লোকজন খুব সহজেই বিজয়নগর উপজেলায় চলে যেতে পারবে। এতদিন বিজয়নগর উপজেলার লোকজনকে সরাইল হয়ে ঘুরে আসতে হতো, এখন সরাসরি ব্রাহ্মণবাড়িয়া জেলায় তারা আসতে পারবে। তাদের এই প্রতিবন্ধকতা ছিল এই তিতাস নদী। এখন এই তিতাস নদীর উপর এই সুন্দর ব্রিজটি হচ্ছে, যার দরুন তারা খুব সহজেই শহরে আসতে পারবে। এলাকার লোকজনের আর্থিক অবস্থারও একটি পরিবর্তন ঘটবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তিতাস নদীতে। আমরা আপনাদেরকে তিতাস নদী থেকে এই ব্রিজটি দেখাচ্ছি। এই ব্রিজের প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এরপর কিছু রাস্তা রয়েছে। এই নদীর ওই পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন সীমানকান্দি বন, তারপর আরেকটি ব্রিজ আছে দেখবেন। ওই ব্রিজটির পর আপনারা যে জায়গায় পৌঁছে যাবেন সেটি হচ্ছে রাজাপাড়া, তারপর সেই বিখ্যাত দত্তকলা। এই এলাকাগুলো একটু উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছিল, কিন্তু এই ব্রিজের ফলে এই এলাকাগুলো এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাবে এবং যোগাযোগ ব্যবস্থায় তারা অনেক উন্নত হয়ে যাবে। আপনারা অনেকেই ইচ্ছে করলে এই ব্রিজটি এসে দেখে যেতে পারেন এবং আমরা আশা করছি এই ব্রিজটি যখন সম্পূর্ণ হবে এবং এই ব্রিজটি যখন খুলে দিবে অনেক দর্শনার্থী এখানে আসবে দেখার জন্য। তো আপনারা যারা ইতিমধ্যে এই ভিডিওটি দেখেছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, এবং আমরা চেষ্টা করব যখন এই ব্রিজটি সম্পূর্ণ খুলে দিবে তখন আবার আপনাদেরকে একটি ভিডিও দেখানোর জন্য। তো আমরা এসেছিলাম আমার ছেলে জায়ানকে নিয়ে এই ব্রিজটি দেখার জন্য, তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আপনাদের জন্য করেছিলাম। ইতিমধ্যে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আরেকটি অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত রইল এই ব্রাহ্মণবাড়িয়া জেলার এই তিতাস নদী দেখে যাওয়ার জন্য। এই তিতাস নদী নিয়ে অনেক বিখ্যাত গান রয়েছে এবং কবিতা রয়েছে এবং এই তিতাস নদীর নামে একটি সিনেমাও রয়েছে। তো সবার সময় নষ্ট না করে আজ এখানকার মতোই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।